আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কাঁঠাল আমরা সবাই খেয়েছি আর আমি আপনাদেরকে কাঁঠালের পিঠাও তৈরি করে দেখিয়েছি। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের ভুনা। তো চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন, এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন, সেই অর্থে 1 টেবিল চামচ রসুনের পেস্ট এবং 1 টেবিল চামচ আদার পেস্ট দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন, অথবা বাজারে যে রেডিমেড গরম মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকেও আপনারা ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার 10টি কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, তবে গরুর মাংস একটু ঝাল ঝাল হলেই আমার কাছে খেতে ভালো লাগে। এবার 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় এবং মাংসের গায়ে গায়ে মশলা লেগে যায়। মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পানি। এবার প্যানটি চুলায় বসিয়ে দিতে হবে। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা হাই হিটেই রাখবো এবং ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিটে কিন্তু মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে, এতে করে মাংসটা কষানো হয়ে যাবে আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে মাংসটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তবে কিন্তু রান্নার স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মাংসটা এদিকে হতে হতে ওদিকে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিতে হবে, এজন্য আগেই আমি কাঁঠালের বিচির যে ওপরে সাদা অংশ থাকে সেটা ফেলে দিয়ে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতে করে উপরের যে লাল অংশটা আছে সেটা অনেকখানি নরম হয়ে গেছে। এবার একটি স্টেনারে যদি ঘষা দেওয়া হয় তাহলে কিন্তু কাঁঠালের বিচিগুলো এরকম সাদা হয়ে যাবে। আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন। এবার কাঁঠালের বিচিগুলো আরো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে খুবই সুবিধা হবে এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এদিকে মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে এবং মাংসটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, এতে করে মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি। আমি 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। কাঁঠালের বিচিগুলো দেয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই কাঁঠালের বিচিগুলো দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই, এখন কিন্তু আর এক্সট্রা কোনো পানি দেখা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে শুধুই তেল। এবার এর মধ্যে অ্যাড করব 2 কাপ পরিমাণ গরম পানি। আপনারা যখন রান্না করবেন অবশ্যই গরম পানি ইউজ করবেন, এতে করে মাংসটা যেমন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার আবার একটু নেড়ে নিচ্ছি।
এবার চুলা রাসটা মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসব 20 মিনিট পর। বিশ মিনিটে ঝোলটা কিন্তু অনেকখানি কমে গেছে আর মাংস এবং কাঁঠালের বিচি দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা বা টালা জিরার গুঁড়ো। আবার একটু নেড়ে নিব এবং চুলার আঁচটা একদম মোমবাতির মতো করে রেখে প্রায় 10 মিনিট দমে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। দমে রাখার কারণে মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে এবং তেলটাও কিন্তু উপরে উঠেছে। আমি আর ঝোল কমিয়ে নিব না, ঝোলটা এরকমই থাকবে কারণ ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে দিব আর পরিবেশন করে নিতে হবে। দেখবেন তো কত সহজেই তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস ভুনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, যত্নে থাকুন, আল্লাহ হাফেজ।